সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আমি মহসিন। আজকে তোমাদের ক্লাস অষ্টম শ্রেণীর পাঠ্য বিষয় রয়েছে, আমি আলোচনা করব রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে। রাসায়নিক বিক্রিয়ার মধ্যে এগুলো যেগুলো আলোচনা করব সেগুলো লিখে রেখেছি, তোমরা একটু দেখো। তো আমার সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসো, যাতে করে একসঙ্গে আমরা এই ক্লাসটিকে সুন্দরভাবে উপভোগ করব। দেখো তো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, তোমরা ক্লাস সেভেনে পড়েছো যে যে প্রক্রিয়ায় কী হচ্ছে, কোনো একটা পদার্থ সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ তৈরি করে, অথবা কোনো পদার্থ পরস্পরের সঙ্গে কী হচ্ছে, সম্পূর্ণরূপে মিশে গিয়ে নতুন ধর্ম বিশিষ্ট কোনো পদার্থ উৎপন্ন করছে। এই যে পুরো প্রক্রিয়া, এই পুরো প্রক্রিয়াকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। যেমন ধরো বায়ুতে কার্বন বা কাঠ কয়লা যে পড়ালে বা একটা কাগজ তুমি পড়ালে, তাহলে কাগজকে পড়ার কাগজের মধ্যে কী কার্বন থাকে, কার্বনকে অক্সিজেনের উপস্থিত বিক্রিয়া করে কী হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাহলে এটা একটা পুরোটা কী রাসায়নিক বিক্রিয়া। এরপর দেখো হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাস যদি সূর্যলোকের উপস্থিত কী করা হয়, বিক্রিয়া ঘটানো হয়, তাহলে সেটা উৎপন্ন হবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এটাও একটা রাসায়নিক বিক্রিয়া। এবার দেখো সমীকরণ কী, সমীকরণ হচ্ছে যে উপযুক্ত চিহ্ন এবং সংকেতের দ্বারা যদি আমরা ওই রাসায়নিক সমীকরণটাকে কী করি, প্রকাশ করি, অর্থাৎ পরমাণু সংখ্যাগুলোকে যদি আমরা কী করি, একই রাখি বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে, যদি কী করি পরমাণু সংখ্যা এক থাকে, তাহলে সেটাকে বলা হবে রাসায়নিক সমীকরণ। যেমন ধরো এখানে হাইড্রোজেন দুটো, ক্লোরিন দুটো, এখানে কিন্তু একটা করে রয়েছে, তাহলে এর সামনে যদি দুই নিই, তাহলে কিন্তু এটা কী হলো, একটা সমান সমান হয়ে গেলো পরমাণু, তখন এটা আমরা কী দেবো, অর্থাৎ উপযুক্ত চিহ্ন এবং সংকেতের দ্বারা যদি আমি প্রকাশ করি সমীকরণটি, এই রাসায়নিক বিক্রিয়াটিকে, তখন সেটা হয়ে যাবে সমীকরণ। এবার দেখো একটা সমীকরণের বা একটা রাসায়নিক বিক্রিয়ার দুটো অংশ বা পার্ট থাকে, একটা হচ্ছে বাম দিকের একটা অংশ আর একটা ডান দিকের অংশ, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ একটা হচ্ছে বাম দিকের অংশ, ডান দিকের অংশ, ঠিক এখানেও তাই, বাম দিকের অংশ আর একটা ডান দিকের অংশ। তো বাম দিকের অংশটাকে বলা হবে বিক্রিয়ক পদার্থ, আর এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। একটু সংগ্রহ করে যদি বলি তাকে বলে যে সমস্ত কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় যে যে পদার্থগুলো কী হয় বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বলবো, এবং যাদের অণুর গঠনের পরিবর্তন হয়ে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাদেরকেই বলবো আমরা বিক্রিয়ক পদার্থ হলো। আর এই বিক্রিয়ক পদার্থর সমন্বয়ে নতুন ধর্ম বিশিষ্ট যে পদার্থ উৎপন্ন হয় বা তৈরি হয় বা সৃষ্টি হয় সেগুলোকে আমরা বলবো বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে। তাহলে এই কার্বন আর অক্সিজেন এগুলো হচ্ছে বিক্রিয়ক পদার্থ, আর কার্বন ডাইঅক্সাইড হলো বিক্রিয়াজাত পদার্থ, হয়ে গেল। এরপরে যেটা দেখো বিক্রিয়ার প্রভাব, তোমার মনে হতে পারে যে মাস্টার আপনি তো কার্বন দিলেন আর কার্বনকে বায়ুতে পড়ালেন, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে গেল সরাসরি, কি না তোমরা জানবে যে কিছু কিছু বিক্রিয়া বা বেশিরভাগ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বাইরে থেকে একটা প্রভাবকের দরকার, প্রভাব মানে যে সরাসরি বিক্রিয়া করবে না, এমন কিছু বাইরে থেকে আমাকে দিতে হবে যার প্রভাবে বা যার ফলে কিন্তু রাসায়নিক বিক্রিয়াটা কী হবে, সম্পূর্ণ হবে, তাছাড়া সম্পূর্ণ হবে না। সেরকম যাদের প্রভাবে বাইরে থেকে যার প্রভাবে কী হচ্ছে বিক্রিয়াগুলো সম্পূর্ণ হয় সেইগুলোকেই বলা হয় প্রভাব। প্রভাব বিভিন্ন ধরনের হতে পারে, যেমন তাপ হতে পারে, চাপ হতে পারে, সংস্পর্শ হতে পারে, দ্রাবক হতে পারে, তড়িৎ হতে পারে, তারপরে তোমার উষ্ণতা হতে পারে, সব কিছু হতে পারে, ঠিক আছে। তো দেখো সাপোজ ধরো একটা উদাহরণ ধরো, প্রভাব হয়ে গেল কি, যেমন ধরো H2 গ্যাস, আরেকটা হচ্ছে Cl2 গ্যাস, এই দুটো গ্যাসকে যদি আমি একটা
পাত্রে মধ্যে রাখি, কাঁচ পাত্রে যদি অন্ধকার ঘরে রাখি তাহলে কিন্তু এরা বিক্রিয়া করবে না। আবার যদি এদেরকে আমি সূর্যালোকের উপর অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতে রাখি, সূর্যের আলো, তাহলে কি হবে, এরা যখন বিক্রিয়া করে কি তৈরি করবে, হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস। তাহলে এখানে এই সূর্যালোকের উপস্থিতিতে যেহেতু ঘটল বিক্রিয়াটি, তাহলে এটাকে বলা হবে একটা প্রভাবক, ঠিক আছে। এমনি করে অনেক প্রভাব আছে, তাপ আছে, চাপ আছে, সংস্পর্শ ইত্যাদি আছে। তোমাদের বই অনেকগুলো দেওয়া আছে, ধরো সাপোজ মনে করো ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এই ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর যে রয়েছে, এই চুনাপাথরের মধ্যে যদি আমরা কি করি একটু হিট দিই বা তাপ প্রয়োগ করি, মোটামুটি 1000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, ঠিক আছে, তাহলে কিন্তু এর বিয়োজন ঘটবে, মানে নতুন পদার্থ উৎপন্ন হবে, তাছাড়া হবে না। তাহলে দেখো কি উৎপন্ন হবে তাপ দিয়ে, CaO+ কার্বন ডাইঅক্সাইড, বুঝা গেল। তাহলে তুমি বুঝতে পারছো যদি আমি এই উষ্ণতা যদি না দিই বা তাপ প্রয়োগ না করি তাহলে কিন্তু এই বিক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ হবে না। তাহলে এটা দরকার, তাপ দিতে হবে আমাকে, তাহলে অবশ্যই তাপ হলো একটা এখানে কি কাজ করছে, প্রভাবকের কাজ করছে। এমনি অনেকগুলো আছে, দাবক আছে, তড়িৎ আছে বললাম, তোমরা একটু উদাহরণগুলো দেখবে, তাহলে ঠিক হয়ে গেল প্রভাব। এবার দেখো তাপগ্রাহী বিক্রিয়া এবং তাপমোচী বিক্রিয়া খুব সহজ। তোমরা ক্লাস 7 দেখেছিলে যে রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন ধরনের আছে, অর্থাৎ বিক্রিয়া করার প্রবণতার উপর ভিত্তি করে বিভিন্ন রকমের হয়ে থাকে, প্রত্যক্ষ সংগ্রহ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, তারপরে বিনিময় বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া, এগুলো দেখেছিলে বা পড়েছিলে। এখানে কিন্তু ওগুলো নেই, এখানে আছে তোমাদের তাপগ্রাহী এবং তাপমোচী। তাপগ্রাহী বিক্রিয়া কাকে বলো, তুমি বুঝতে পারছ তাপগ্রাহী বিক্রিয়া কাকে বলবো, যে এমন এমন রাসায়নিক বিক্রিয়া হয় প্রায় প্রত্যেক বিক্রিয়ায় তাপ হয় গ্রহণ হবে অথবা তাপ কি হবে বর্জন হবে, যখন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। তো এটা গ্রাহী মানে কি, গ্রহণ করবে, অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় কি হয়, বাইরে থেকে তাপের প্রভাব দরকার, বা তাপ ছাড়া কিন্তু কি হবে না, বিক্রিয়াটি সংঘটিত হবে না, সেই সব বিক্রিয়াগুলোকে বলা হয় আমরা বলবো তাপগ্রাহী বিক্রিয়া। কেমন, ধরো একটা উদাহরণ আমি তোমাদের দিচ্ছি, ধরো তুমি এই যে এটাকে ধরলাম CaCO3, এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি তুমি 1000 ডিগ্রি সেলসিয়াস সঙ্গে কি করো, তাপ দাও, তবে কিন্তু কি হবে, বিক্রিয়াটি সংঘটিত হবে, তাই না কি, কিন্তু যদি না দিই তাহলে হবে কি, হবে না। তার মানে এই বিক্রিয়াটি সংঘটিত হতে গেলে কি দরকার, তাপের দরকার, অর্থাৎ তাপ নিয়ে হচ্ছে, তাই না। অর্থাৎ এই ধরনের এই বিক্রিয়াগুলোকে বলবো আমরা তাপ গ্রাহী বিক্রিয়া, মানে তাপ দরকার এই সমস্ত বিক্রিয়া হতে গেলে। আর তাপমোচী মানে কি, মোচন মানে হচ্ছে উৎপাদন করা, হ্যাঁ, তাপমোচী বিক্রিয়া হচ্ছে কি বলবো, উৎপাদন করা, যে যে সমস্ত যে রাসায়নিক বিক্রিয়াগুলোতে কি হয় সংঘটিত হওয়ার ফলে কি হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে, তার ফলে কি হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, সেরকম রাসায়নিক বিক্রিয়াগুলোকে বলবো আমরা তাপ মোচী বিক্রিয়া। যেমন ধরো CaO ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন, তার সঙ্গে যদি আমি কি করি একটু জল দিই, ঠিক আছে, তাহলে জল দিলে কি হয় জানো, সঙ্গে সঙ্গে মিশ্রণটি গরম হয়ে যাবে, গরম হবে তাহলে কি, তাপ উৎপন্ন হলো, আর কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হলো, এবং তার সাথে সাথে কি উৎপন্ন হবে, তাপ, বুঝতে পারবো। তাহলে এটা হচ্ছে তাপ মোচী। তাপ মোচী বিক্রিয়া, ঠিক আছে, কেন, আর এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে মাইনাস তাপ দেখতে পাবো,
এই যে মাইনাস তাপ প্লাস তাপ দিয়ে আমরা বোঝাই, মানে এখানে তাপ কি হবে গৃহীত হবে আর এখানে তাপ কি হবে উৎপন্ন হবে, ঠিক আছে? এরকম আরো সিমিলারলি মোর এক্সাম্পল আছে, তোমরা একটু দেখে নিবে, এগুলো প্র্যাকটিস করে খুব সহজ হবে। তাহলে তাপ গ্রহণযোগ্য তার উদাহরণ কাকে বলে, তাপ বলছি কাকে বলে, তাপ উদাহরণ। এরপর চলে আসো একটা জিনিস তোমরা জানবে এখান থেকে, যে এই যে তাপ তাপ যে মৌচি বিক্রিয়া আছে না, এই তাপ মৌচি বিক্রিয়ার একটা উদাহরণ, বাস্তব উদাহরণ আছে যেটা আমরা প্রাত্যহিক জীবনে আমরা ব্যবহার করি, অর্থাৎ যে উৎপন্ন তাপগুলোকে আমরা কাজে লাগাই, বিভিন্ন কাজে লাগাই। যেমন ধরো আমি যে রান্না করি না, আমরা কোনো কাঠ খোলাকে পুড়াই, তো পুড়িয়ে কী হয়, তাপ উৎপন্ন হয়। এবং শুধু তাপ উৎপন্ন হয় না বলবো, তার সাথে সাথে কিন্তু কী হয়, তোমরা মনে রাখবে যে তাপ মৌচি বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্লাস আলো দুটো উৎপন্ন হয়, সামান্য আলো হলেও উৎপন্ন হতে পারে, ঠিক আছে? তো তোমরা দেখবে যে ঝালাই করে বা ওয়েল্ডিং যে কারখানাগুলো রয়েছে, সাইকেল মেরামত করে বা কোনো গাড়ি মেরামত করে, সেই জায়গাগুলো দেখবে যে অক্সিজেন এবং অ্যাসিটিলিন শিখা কি করছে, একসঙ্গে বিক্রিয়া ঘটানো হয়। অর্থাৎ অ্যাসিটিলিন যে গ্যাস রয়েছে, সেই অ্যাসিটিলিনকে কী করছে, অক্সিজেনের উপস্থিতিতে কী করা হয়, দহন ঘটানো হয়। দহন ঘটিয়ে কী করা হয়, প্রচুর তাপ উৎপন্ন করা হয় এবং সেই তাপকে কাজে লাগিয়ে কোনো ধাতুকে কী করা হয়, গলানো হয়, বুঝতে পারছি তো? এবং সেই ধাতুগুলোকে গলিয়ে কী করা হয়, আবার জোড়া দেওয়া হয় বা কোনো কিছু কাজ করানো হয়। তো এখানে একটা ব্যবহার তুমি বলতে পারো, যেমন ধরো ওয়েল্ডিং যদি পরীক্ষা আছে যে এই তাপ মৌচি বিক্রিয়াকে কী কাজে লাগানো হয় দৈনন্দিন জীবনে, আরও কাজে লাগানো হয়। যেমন ওই যে বললাম যে রান্নার কাজে ব্যবহার করা, রান্নার কাজে যদি কাঠকলা করে তাপ শক্তি পাচ্ছি, সেটাকে আমরা কি রান্নার কাজে ব্যবহার করছি, আর ধাতু ওয়েল্ডিংয়ের কাজে আমরা অ্যাসিডিং শিখাচ্ছে, অক্সিজেন উপস্থিত জ্বালানো হয়, পড়ানো হয়। সেই বিক্রিয়াটি হচ্ছে C2H5+5O2 উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং প্রচুর পরিমাণে তাপ এবং তার সাথে আলো। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিটিলিন। এই যে তাপ, এই তাপটা মোটামুটি অনেকটা তাপ, ঠিক আছে, মোটামুটি প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, প্রায় 2000-এর বেশি। তো সেই 2000 ডিগ্রি বা 2000 ডিগ্রি বেশি সেলসিয়াস তাপমাত্রা কী করে কাজে লাগানো, ধাতু কোনো কাজে না, গলানোর কাজে লাগানো হয়, এই দুইটার থেকে কাজে লাগানো হয়। এরপর দেখো যে তোমাদের আসতে পারে পরীক্ষায় যে তাপগ্রাহী এবং তাপমৌচি বিক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো, বা পার্থক্য কী, তোমরা এটা হোমওয়ার্ক হিসাবে তোমরা খাতায় লিখবে, ঠিক আছে? এরপরে চলে আসো অনুঘটক। সমস্যা দিচ্ছে খালিটা, বুঝতে পারছো তোমরা? এবার দেখো অনুঘটক কাকে বলে, খুব সহজ মনে রাখবে, অনুঘটক হলো এক ধরনের প্রভাবক, অর্থাৎ বিক্রিয়া সংঘটিত করতে বা রাসায়নিক বিক্রিয়া তৈরি করতে কী করতে কী করে সাহায্য করে, ঠিক আছে? তো অনুঘটক কাকে বলবো, যে রাসায়নিক পদার্থ, যে রাসায়নিক পদার্থ কী হচ্ছে, কোনো কোনো বিক্রিয়ায় স্বল্প পরিমাণে উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়িয়ে দেয় অথবা বিক্রিয়ার বেগ কমিয়ে দেয়, অর্থাৎ বিক্রিয়ার বেগটি কি ত্বরান্বিত করে বা বাড়িয়ে দেয়, অথবা বিক্রিয়ার বেগ মন্দীভূত করে বা কমিয়ে দেয়, এবং বিক্রিয়ার শেষে, হ্যাঁ, বিক্রিয়ার শেষে ওই রাসায়নিক পদার্থটি একই থাকে বা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এইরকম রাসায়নিক পদার্থকে বলবো আমরা অনুঘটক।
আছে, মানে দেখবে বাস্তবে দেখবে কি রকম থাকে না, যে সমাজে এক শ্রেণীর লোক আছে না যে অন্যের সঙ্গে কি করবে ঝামেলা ঝগড়া বাদ বিবাদ লাগিয়ে দেবে অথচ নিজে ঠিক থাকবে। সিমিলারলি বলা যেতে পারে, উই ক্যান সে তো অনুভব তাই যে রাসায়নিক বিক্রয় উপস্থিত থাকবে কিন্তু রাসায়নিক বিক্রয় নিজে অংশগ্রহণ না করে শুধুমাত্র সংগঠিত রাসায়নিক বিক্রয়ের বেগটাকে বাড়িয়ে দেবে অথবা কি করবে কমিয়ে দেবে এবং বিক্রয় শেষে একই থাকবে, ওর নিজের যে ভর এবং রাসায়নিক ধর্ম একই থাকবে। এরকম রাসায়নিক পদার্থকে বলা হবে অনুঘটক। অনুঘটক বা ক্যাটালিস্ট দু রকমের হয়, একটা জৈব অনুঘটক একটা অজৈব অনুঘটক। অজৈব অনুঘটকের মধ্যে আবার দু রকম রয়েছে, যেমন ধরো ধনাত্মক অনুঘটক বলা হয়, একটা বলা হয় ঋণাত্মক অনুঘটক, যদিও বর্তমানে ঋণাত্মক বলা হয় না বাধক বলা হয়। কি বলা হয়? বাধক। আমি পরে আসছি। ধনাত্মক অনুঘটকে কাকে বলবো? যে সমস্ত অনুঘটকগুলো বিক্রয়ের বেগকে কি করে বাড়িয়ে দেয় সেই সমস্ত অনুঘটকগুলোকে বলা হয় ধনাত্মক অনুঘটক। যেমন MnO2 ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, V2O5 ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড। আরেকটা হচ্ছে যেমন ধরো বাধক বা ঋণাত্মক, কাকে বলবো? যে অনুঘটক বা ক্যাটালিস্টগুলো কি করছে কোনো একটা বিক্রিয়ার বেগকে কি করে দেয় ধীর গতি সম্পূর্ণ করে দেয়, যে বিক্রিয়াটি ধীরে 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 আস্তে আস্তে সম্পূর্ণ হবে। যে সাহায্য করে যেই ক্যাটালিস্ট অনুঘটক তাকে বলা হবে ঋণাত্মক অনুঘটক বা বাধক। ঠিক আছে, আর জৈব অনুঘটক বুঝতে পারছো, জৈব অনুঘটকগুলো মূলত কিন্তু এক ধরনের এনজাইম বা উৎসেচক, অর্থাৎ শুধু উৎসেচকগুলো না প্রোটিন ধর্মী উৎসেচক। হ্যাঁ, মনে রাখবে। প্রোটিন ধর্মী উৎসেচক কি করে এই কি কি রয়েছে দেখো, ধরো অ্যামাইলেজ, লাইপেজ, ক্যাটালেজ, ইউরিয়েজ, সাইটোক্রোম অক্সিডেজ। হ্যাঁ দেখো, সাইটোক্রোম অক্সিডেজ এগুলো কিন্তু সবগুলো আরো আছে, আরো আছে। এগুলো হচ্ছে তোমার জৈব অনুঘটক বা উৎসেচক বা এনজাইম। ঠিক আছে, তো এবার আমরা একটা উদাহরণ দেখব যে কিভাবে এই অনুঘটকগুলো কাজ করে। ঠিক আছে, তো এবার দেখো বোর্ডে কিছু বিক্রিয়া লেখা আছে। এই যে অজৈব অনুঘটক রয়েছে সেই অজৈব অনুঘটকগুলো ব্যবহার, ধরো H2O2, H2O2 হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড। এই হাইড্রোজেন পার অক্সাইড থেকে যদি আমি অক্সিজেন পেতে চাই তাহলে যদি আমি H3PO4 যদি এই অনুঘটকটি ব্যবহার করে, আমি বলেছিলাম H3PO4 কি একটি বাধক বা ঋণাত্মক অনুঘটক, নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। তো এই H3PO4 ব্যবহার করলে দেখো এই বিক্রিয়াটি হবে সম্পূর্ণ হবে কিন্তু ধীর গতিতে আস্তে আস্তে, মানে অল্প পরিমাণ অল্প পরিমাণ করে অক্সিজেন বেরোবে। যদি আমি MnO2 নিই, কি নিই, ওই H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে আমি MnO2 অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড নিয়েছি, নিলে কিন্তু বিক্রিয়াটি সংঘটিত হবে এবং কী হবে দ্রুত হবে, অর্থাৎ বেশি পরিমাণ তাড়াতাড়ি অক্সিজেন গ্যাসটি উৎপন্ন হবে। সিমিলারলি আরেকটা উদাহরণ দেখো, পটাশিয়াম ক্লোরেট KClO3। তোমরা যখন তোমার যখন নেক্সট ভিডিও আছে অক্সিজেন প্রস্তুতি হাইড্রোজেন প্রস্তুতি তখন কিন্তু এগুলো জানবে, তো ওই বিক্রিয়াতে আমি এখানে এখন দিয়ে দিয়েছি পটাশিয়াম ক্লোরেট KClO3। এই KClO3 থেকে আমি কি করবো অক্সিজেন তৈরি করতে গেলে আমার কি লাগবে, যদি আমি MnO2 গুঁড়ো দিই, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড গুঁড়ো দিই, তাহলে বিক্রিয়াটি দ্রুত সংঘটিত হবে এবং তাড়াতাড়ি অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। এই হলো মোটামুটি অজৈব অনুঘটকের দ্বারা বিক্রিয়া। দেখো তাহলে কি দেখতে পাচ্ছ, যে কোনো কোনো সময় বিক্রিয়ার বেগটাই কেউ কেউ কমিয়ে দিচ্ছে, আবার কোনো কোনো অনুঘটক বিক্রিয়ার বেগটাই কি করছে বাড়িয়ে দিচ্ছে। বলো এগুলো অজৈব অনুঘটক দ্বারা দেখানো, এবার একটা জৈব অনুঘটক দ্বারা তোমাদের দেখানো। তো এবার দেখো জৈব অনুঘটক দ্বারা রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ যে সমস্ত জৈব অনুঘটকগুলো তোমাদের নাম বলেছিলাম সেই সমস্ত জৈব অনুঘটকগুলো দ্বারা একটি বিক্রিয়া। যেমন ধরো H2O2, এই H2O2 হাইড্রোজেন পারক্সাইড, এই H2O2 কী করে আমাদের শরীরের মধ্যে উৎপন্ন হয়। ঠিক আছে, এটা একটা খুব ক্ষতিকর
এবং ডিএনএ নষ্টকারী একটা যৌগ বলা যেতে পারে, ঠিক আছে, ডিএনএ কে নষ্ট করে দিতে পারে এমন একটা মারাত্মক যৌগ। তো যদি H2O2 কে যদি আমি ঘরের তাপমাত্রায় রেখে দিই তাহলে কি হবে, তাপের ফলে ধীরে ধীরে বিয়োজনটা হবে, হ্যাঁ, অর্থাৎ পিকারি হবে। কিন্তু যদি ওই H2O2-র মধ্যে যদি আমি একটু আলু ছোট 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 টুকরো করে আলু টুকরো দিয়ে দিলাম ওই দ্রবণের মধ্যে, H2O2 কিন্তু একটা তরল, হ্যাঁ, মানে তরল টাইপের, তো আলুর টুকরো কেটে কেটে দিলে কি হবে, আলুর টুকরোর মধ্যে আছে কিন্তু ক্যাটালেস, যেটা একটা প্রোটিন ধর্মী জৈব উৎসেচক, ঠিক আছে। ওই যে আলুর টুকরোর মধ্যে ক্যাটালেস আছে সেই ক্যাটালেসটাই কিন্তু কি করবে, অনুঘটক রূপে কাজ করবে, জৈব অনুঘটক রূপে, এবং কাজ করে বিক্রিয়াটাকে কিন্তু দ্রুত গতিতে কি করবে, সম্পন্ন করবে, ঠিক আছে, অর্থাৎ তাড়াতাড়ি হবে বিক্রিয়াটি, অক্সিজেন গ্যাসটি তাড়াতাড়ি নির্গত হবে বা বেরোবে। একই রকমভাবে তোমরা দেখবে যে ধরো এরকম যে এই যে টয়লেট বা প্রস্রাবাগারগুলো রয়েছে সেই ইউরিনালগুলোতে, তো সেখানে দেখবে একটু পুরনো টয়লেট ইউরিনালগুলোতে বা প্রস্রাবাগারগুলোতে গেলে একটু ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। এটা আসলে এই যে ঝাঁঝালো গন্ধযুক্ত সেটা আসলে অ্যামোনিয়ার গন্ধ। কি হয় যে মূত্র ত্যাগ করা হয়, একদম বলছি খুব সহজভাবে, এটা জানা দরকার, সেই মূত্রের মধ্যে কি হচ্ছে, থাকে হচ্ছে আমাদের ইউরিয়া, ঠিক আছে, ইউরিয়া থাকে, থাকে ইউরিয়া, ইউরিয়ার সঙ্গে দেখে নাও খুব মনে রাখবে এগুলো, CONH2O2, ইউরিয়া যখন জলের সঙ্গে মিশে যাচ্ছে, এবার কি হচ্ছে ওই ইউরিয়া কি হচ্ছে, ওই জলের মধ্যে বিভিন্ন ধরনের যে ধরো খাদ্য অংশগুলো বা জৈব অংশগুলো মিশছে সেখানে থাকছে কি, ইউরিয়াজ নামক উৎসেচক। ইউরিয়াজ মূলত কোথায় থাকে, মূলত থাকে হচ্ছে তরমুজের বীজ, তরমুজ যে খাও সেই তরমুজের বীজের মধ্যে একটা উৎসেচক থাকে সেটা হচ্ছে ইউরিয়াজ, অথবা অড়হর ডাল যে খাও বা খাই আমরা সেই অড়হর ডালের মধ্যেও একটা প্রোটিন থাকে সেটা হচ্ছে ইউরিয়াজ, যেটা উৎসেচকের মতো কাজ করে, যেটা উৎসেচক কিন্তু অনুঘটকের মতো কাজ করে, কি করবে এই ইউরিয়াকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। এই যে অ্যামোনিয়াটা উৎপন্ন হয় এই অ্যামোনিয়ার জন্যই কিন্তু প্রস্রাবাগারটা কি ঝাঁঝালো গন্ধযুক্ত হয় এবং খারাপ লাগে। তাহলে বুঝতে পারলে এই যে বিক্রিয়াটা আমি দুটো দিকে দেখিয়ে দিলাম, তার মাধ্যমে দেখালো হলো যে কিভাবে জৈব অনুঘটক দ্বারা বা অনুঘটক বলবো না অ্যাকচুয়ালি, এটা ভালো হয় যে জৈব উৎসেচক বললে ভালো হয়, জৈব উৎসেচক দ্বারা কিভাবে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হচ্ছে, ঠিক আছে। এবারে অনুঘটকের বৈশিষ্ট্য তোমাদের আমি আলোচনা করব, যে অনুঘটকের বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য, অনুঘটকের বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বরটা হচ্ছে যে অনুঘটক রাসায়নিক বিক্রিয়া বেশি করে, বাড়ায় এবং কমায়, এটা একটা বৈশিষ্ট্য। দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে অনুঘটক শুধুমাত্র বিক্রিয়াতে উপস্থিত থাকে, বিক্রিয়ার শেষে কি থাকে, সে একই থাকে, অর্থাৎ বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, দুটো হলো। এছাড়া আরো হতে পারে, যেমন ধরো অনুঘটক কিন্তু কোনো একটা বিক্রিয়া শুরু বা একটা কোনো একটা বিক্রিয়া শেষ করতে পারে না, মানে বিক্রিয়াটা শুরু এবং বিক্রিয়াটা শেষ করতে পারে, ও শুধু বিক্রিয়ার বেগটাকে বাড়িয়ে দেবে, কতক্ষণ ধরে চলবে চলুক, বুঝতে। আরেকটা হতে পারে যে আরেকটা বস্তুটা এটা বলতে পারো যে গুঁড়ো গুঁড়ো যত সূক্ষ্ম সূক্ষ্ম গুঁড়ো গুঁড়ো অনুঘটক আমি ব্যবহার করব, রাসায়নিক বিক্রিয়ার মানে তত বেশি অ্যাক্টিভ কাজ করবে অনুঘটকটি আর কি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে, এগুলো মোটামুটি করবে। এবার দেখো তোমাদের একটু অন্যান্য বিষয়ের মধ্যে আমি একটু আলোচনা করবো, যেমন অনুঘটন কি, এগুলো এক্সট্রা জিনিস তোমরা একটু মনে রাখবে। যেমন ধরো অনুঘটন, অনুঘটন জিনিসটা কি, যে অনুঘটন জিনিসটা হচ্ছে যে অনুঘটকের উপস্থিতিতে কোন একটা রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ছে বা কমছে, এই যে ব্যাপারটা বা এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় অনুঘটন ক্রিয়া, ঠিক আছে।
বা ক্যাটালাইসিস। কি বললাম? যে অনুঘটকের উপস্থিতিতে কোনো একটা বিক্রিয়ার বেগটি বাড়ছে বা কমছে, এই ঘটনাটাকেই বলা হয় বা প্রক্রিয়াটাকে বলা হয় অনুঘটন বা ক্যাটালাইসিস। এরপর আরেকটা যেটা বলবো তোমাদের আমি, তড়িৎ লেপন। তড়িৎ লেপনটা কি, বা ইংরেজিতে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। তড়িৎ লেপনটা হচ্ছে যে তড়িতের সাহায্যে, কিসের সাহায্যে, তড়িতের সাহায্যে কোনো যে রাসায়নিক প্রক্রিয়ায়, তড়িতের সাহায্যে যে রাসায়নিক প্রক্রিয়ায় কি করা হয়, কোনো ধাতু বা ধাতু সংকর নির্মিত কোনো বস্তুর ওপর, মনে রাখবে অপেক্ষাকৃত কম ধাতুর যে আস্তরণ বা প্রলেপ দেওয়া হয়, এই পদ্ধতিকেই বলা হয় তড়িৎ লেপন। লেপন মানে কি? আস্তরণ দেওয়া, কার সাহায্যে? তড়িৎ রাসায়নিক পদ্ধতির সাহায্যে। তারপর দেওয়া হয় কোনো ধাতুর তৈরি কোনো বাসন, থালা বা কোনো বাটি বা কোনো চামচ, এই জাতীয় কোনো জিনিসের উপর, অথবা ধাতু সংকর নির্মিত কোনো বাটি থালা চামচের উপর। কার দেওয়া হয়? অপেক্ষাকৃত কম সক্রিয় কোনো ধাতু আস্তরণ দেওয়া হয়, যে পদ্ধতি তাকে বলা হয় তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। হলো একটা উদাহরণ তোমাদের বলি, যেমন ধরো লোহার তৈরি কোনো জিনিসের ওপর নিকেলের প্রলেপ দেওয়া হয়। কি দেওয়া হয়? নিকেলের প্রলেপ, যাতে মরছে যেন না হয়, দেখতে সুন্দর লাগে, অনেকদিন দীর্ঘদিন টিকসই হয়, দীর্ঘস্থায়ী হয়, তার জন্য আর কি। ঠিক আছে, আরেকটা আছে দস্তা লেপন। দেখো দস্তা মানে হচ্ছে জিঙ্ক, ঠিক আছে, জিঙ্ক মানে দস্তা। তো দেখো তড়িৎ লেপন পদ্ধতির সাহায্যে যদি কোনো কোনো ধাতু বা ধাতু নির্মিত মানে বস্তুর ওপর কি করা হয়, যদি জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, জিঙ্ক ধাতুর আস্তরণ দেওয়া হয় বা প্রলেপ দেওয়া হয়, তাহলে ওই পদ্ধতিকে বা প্রক্রিয়াটাকে বলা হবে দস্তা লেপন বা জিঙ্ক লেপন। আরেকটা নাম আছে গ্যালভানাইজেশন, ঠিক আছে, একটু তোমরা এগুলো পড়বে। এই আরেকটা আছে যে এখানে প্রশ্ন হতে পারে যে দ্রাবক, দ্রাবক কত ধরনের হতে পারে? হ্যাঁ, দ্রাবক মূলত দুই ধরনের হতে পারে দ্রাবক, একটা আছে জৈব দ্রাবক আর একটা আছে অজৈব দ্রাবক। জৈব দ্রাবক কোনগুলো? যেমন কেরোসিন, পেট্রোল, ডিজেল, ইথার, এগুলো হচ্ছে সম্পূর্ণ জৈব দ্রাবক। অজৈব দ্রাবক মূলত জল, ঠিক আছে, তো এগুলো হচ্ছে অজৈব। তো তোমরা জানবে যেগুলো আয়নীয় যৌগ, অর্থাৎ আয়ন দিয়ে যে যৌগগুলো তৈরি হয়, যেমন সোডিয়াম ক্লোরাইড বা NaCl, এই আয়নীয় যৌগগুলো কি তোমার অজৈব দ্রাবকের মধ্যে কি হয়, দ্রবীভূত হয়, কিন্তু জৈব দ্রাবকের মধ্যে কি হতে পারে না, দ্রবীভূত হতে পারে না, ঠিক আছে। আর আরেকটা বিষয় যে ফিল্ম কালো হয়ে যায় কেন, ফিল্ম মানে যে ফটো তোলা যে প্লেট বা ফিল্ম ক্যামেরা যে থাকে সেটা কালো কেন হয়ে যায়, দেখো তোমাদের যে আমি প্রভাবক পড়েছিলাম সেখানে বলা ছিল আলো কিন্তু একটা প্রভাবক, তো যখন ফিল্ম তোলা হয় সেটা কিন্তু ডার্ক রুম বা অন্ধকার রুমে তোমাদের ছবিগুলো তোলা হয়, যে স্টুডিওগুলোতে দেখবে অন্ধকার রুমে তোলা হয়, কোনো আলো যেন সূর্য আলো যেন না পড়ে, পড়লে কি হবে, সঙ্গে সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার ফলে ফিল্মটি কালো বর্ণের হয়ে বিবর্ণ হয়ে যাবে, কালো হয়ে যায়, এটাও কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া হয়ে যায়, তার জন্য ফিল্মগুলো সবসময় অন্ধকার ঘরে বা ডার্ক রুমে রাখা হয় বা তোলা হয় ছবি। আরেকটা প্রশ্ন হতে পারে যে ধরো এরকম যে এই যে অনুঘটকগুলো ব্যবহার করা হয়, সেই অনুঘটকগুলো বড়ো বড়ো ঢেলা আকারে মানে বড়ো বড়ো টুকরো টুকরো বড়ো বড়ো টুকরো ব্যবহার করবো না গুঁড়ো গুঁড়ো ডাস্ট ব্যবহার করবো, কী হতে পারে? ডাস্ট, অবশ্যই ডাস্ট ব্যবহার করা হয়। তোমরা দেখবে যে এরকম আর কি, একটা উদাহরণ বলছি, ধরো বড়ো দানার চিনি এবং ছোটো দানার চিনি কোনটা আগে গুলে যায় জলের মধ্যে, ছোটো দানার চিনিগুলো তাড়াতাড়ি কী হয় জলের মধ্যে গুলে যায় বা মিশে যায় বা দ্রবীভূত হয়, ওই জন্য। আরেকটা জিনিস দেখবে তোমরা যে মানে যখন রান্না করে আর কি বাড়িতে, তখন দেখবে যে বড়ো বড়ো আলুর টুকরোগুলো থেকে ছোটো 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 আলুর টুকরো যদি দেয় তাহলে সেগুলো কিন্তু কী হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়, তার মানে কি যত ছোটো ছোটো বা শুকনো শুকনো গুঁড়ো আকার করবে
क्षेत्रफल गुलो बाढ़े ठीक है क्षेत्रफल गुलो बृद्धि हम कि বেশি পরিমাণে মানে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করার সুযোগ পায় ফলে তাড়াতাড়ি কি হয় সমস্ত অংশগুলোই রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করলে কি হবে বিক্রিয়া তাড়াতাড়ি হবে যদি সেদ্ধ ক্ষেত্রে তাড়াতাড়ি সেদ্ধ হবে ঠিক আছে বা দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে তাড়াতাড়ি দ্রবীভূত হবে এরকম তো আজ এই অবধি তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে পরের ভিডিও আসসালামু আলাইকুম।